প্রিয় ছাত্রছাত্রী, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আমিও আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছি। অনলাইন ক্লাসে উপস্থিত হয়েছি অনার্স তৃতীয় বর্ষের ট্যাক্সেশন ইন বাংলাদেশ বিষয়ে নিয়ে আমরা আলোচনা করব। আজকে ট্যাক্সেশন ইন বাংলাদেশে কয়েকটি আয়ের খাত আছে, তার মধ্যে থেকে আমরা বেতন খাতের আয় আলোচনা করব। তো বেতন খাতের আয় কিভাবে নির্ণয় করা হয় সেটা তোমাদেরকে দেখাবো একটা অঙ্কের মাধ্যমে। তো আজকে বেতন খাতের আয় নির্ণয়ের বিষয়টা আমরা দেখব, একটা অঙ্ক পড়ে তারপর আমরা মোট বেতন খাতের আয় নির্ণয় করব। জনাব হাসান এর 2019 সালের 30 জুন তারিখে সমাপ্ত আয় বছরের বেতন খাতে নিম্নোক্ত আয় সমূহ ছিল। মোট বেতন মাসিক 60,000 টাকা, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, যাতায়াত ভাতা মাসিক 3,000 টাকা, মর্গ ভাতা মূল বেতনের 20%, বোনাস 2 মাসের মূল বেতনের সমান, চিকিৎসা ভাতা মাসিক 8,000 টাকা। উক্ত বছরের জনাব হাসানের মোট আয় নির্ণয় কর। তাহলে আমরা করদাতার নাম জনাব হাসান, আয় বর্ষ 2018-19, কর বর্ষ 2019-20, মোট আয় নির্ণয়, বেতন খাতের আয়। ধারা 21, তাহলে কি আসছে? বেতন খাতের আয় ধারা 21। তাহলে প্রথম প্রথম 1 নম্বর আসছে কি? মূল বেতন। মূল বেতন মাসিক কত টাকা? মাসিক 60,000 টাকা। 60,000 টাকা 12 মাসের বছর, 6 × 72, 7,20,000 টাকা। দুই, বাড়ি ভাড়া ভাতা মূল বেতনের 60%, বাড়ি ভাড়া 7,20,000, 60%। মূল বেতনের 60% যদি আমরা করি তাহলে আসে 4,32,000 টাকা। 4,32,000 টাকা, কারণ আমরা প্রথম কলামে লিখলাম এই কারণে যে বাড়ি ভাড়া ভাতার অকাত ধার্য আছে। তো দেখা যাচ্ছে অকাত ধার্য বাদ অকারধার্য সীমা, অকারধার্য সীমা কত? অকারধার্য সীমা হচ্ছে মাসিক 25,000 টাকা, মাসিক 25,000 টাকা বার্ষিক 3 লাখ টাকা বা মূল বেতনের 50% সমান 7,20,000 টাকা। যদি 50% করি আমরা তাহলে এখানে আসে 3,60,000 টাকা। 3,60,000 টাকা মধ্যে ছোট টি, তাহলে বার্ষিক 3 লক্ষ টাকা আর মূল বেতনের 50%, 3,60,000 টাকা, এই দুটার মধ্যে ছোট কোনটা? এই দুটার মধ্যে ছোট 3 লক্ষ টাকা।
তো 3 লক্ষ টাকা আমাদের এই টাকা থেকে আমাদের বাদ দিতে হবে, তাহলে এখানে আসে 1,32,000 টাকা, 1,32,000 টাকা। 3 নম্বর বলছে যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা, যাতায়াত ভাতা মাসিক কত? মাসিক 3,000 টাকা, মাসিক 3,000 টাকা গুণ 12, 3 বারং 36,000 টাকা, 3 বারং 36,000 টাকা। যাতায়াত ভাষা ভাতার অকার্য করা হয়েছে 30,000 টাকা পর্যন্ত, তাহলে আমরা সে 30,000 টাকা বাদ দেব, বা অকর ধার্য সীমা, অকার ধার্য সীমা 30,000 টাকা, তাহলে 36,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিলে আসে 6,000 টাকা। তারপরে বলছে মহার্ঘ ভাতা, মহার্ঘ ভাতা মূল বেতনের 20%, মূল বেতন কত? 7,20,000 গুণ 20%, 7,20,000 টাকা 20% যদি করা হয় তাহলে আসে কত? 1,44,000 টাকা। এটা পুরোটাই চলে যাবে মোট আয়ের সাথে, 1,44,000 টাকা। তারপর বলছে বোনাস 2 মাসের মূল বেতনের সমান, বোনাস 2 মাসের মূল বেতনের সমান, 2 মাসের মূল বেতন, তাহলে প্রতি মাসের বেতন কত? 60,000 টাকা গুণ 2, তাহলে 60 দুগুণ 20, 1,20,000 টাকা বোনাস আসছে, 1,20,000 টাকা। তারপর বলছে চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা, চিকিৎসা ভাতা মাসিক 8,000 টাকা, 8,000 গুণ 12, 8 বারং 96,000 টাকা। চিকিৎসা ভাতার ব্যাপারে অকার্যের কথা বলা হয়েছে, অকার্য যদি বার্ষিক 1,20,000 টাকা বা মূল বেতনের 10%, বা সীমা, অকার্য সীমা, অকার্য সীমা কি বলা হচ্ছে? বার্ষিক 1,20,000 টাকা, বার্ষিক 1,20,000 টাকা বা মূল বেতনের 10% সমান সমান, মূল বেতনের 10% 7,20,000 টাকা থেকে যদি 10% করা হয় তাহলে কত আসে? 72,000 টাকা, 72,000 টাকা মধ্যে ছোটটি, ছোটটি, তাহলে 1,20,000 টাকা, 1,20,000 টাকা এবং 72,000 টাকা, এই দুইটা টাকার মধ্যে ছোট কোনটা? 72,000 টাকা। তো 72,000 টাকা এখানে দিয়ে দাও, প্রথম কলাম থেকে বাদ দিয়ে দাও, বাদ দিলে আসছে কত? 4,24,000 টাকা, 24,000 টাকা। তো এখন আমরা এই খাতগুলো যদি আমরা যোগ করি তাহলে আসে কত? আমাদের
11,46,000 টাকা, 11,46,000 টাকা মোট বেতন খাতের আয়, মোট বেতন খাতের আয়। তাহলে আমরা এই অঙ্কটা থেকে আমরা কি দেখলাম, যে মোট বেতন খাতের আয় আসছে আমাদের 11,46,000 টাকা। জনাব হাসান সে এই বেতন এক বছরে সে আয় করবে 11,46,000 টাকা। তো আমরা যদি এইভাবে অঙ্ক যদি করি, তাহলে আমাদের বেতন খাতের আয় নির্ণয় করা আমাদের জন্য সহজ হবে। তো এই অঙ্ক তোমরা বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবে, যদি ভালো করে প্র্যাকটিস করো তাহলে তোমরা বেতন খাতের আয় নির্ণয় করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকো, সুস্থ থাকো, এবং করোনাকে ভয় করো না, আল্লাহকে ভয় করো এবং আল্লাহর উপর ভরসা রাখো। এর সংবাদ ব্যক্ত করে শেষ করছি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।